بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. مرحبا بكم في هاي بوستو كورسين جي عاشورا রোজা রাখা বাধ্যতামূলক কিনা। দেখেন, প্রথমেই বলবো যে আরবি 12 মাস, তার মধ্যে 4টি মাসকে সম্মানিত করা হয়েছে, যেটা কাফেরেরাও খুব মানত এবং এর ইজ্জত করত। তার মধ্যে একটা রয়েছে মুহাররম, অর্থাৎ জিলকাদা, জিলহিজা এবং মুহাররম, এবং তারপরে রজব। এই 4 মাস লাগাতার 3 মাস, তার মধ্যে মুহররম। তো এই মুহররম মাসের মধ্যে 10 তারিখ, 10ই মুহররম, ইহুদি খ্রিস্টানেরা তারা খুব উৎসাহিত হতো এবং ঈদের মতো করে তারা খুশি পালন করত। তো তাই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তারা যা খুশি করছে করুক, আমরা রোজা রাখবো, এবং তাদের উল্টো করার জন্য আমরা 9 তারিখ রোজা রাখবো, অর্থাৎ 9 এবং 10 তারিখ রোজা রাখা। তো হাদিসের মধ্যে এসেছে যে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম ইবাদত রোজা, রমজানের রোজার বাদ দিয়ে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে ইয়াওমে আশুরা। আশুরা সম্পর্কে অনেক ভুল ধারণা মানুষের কাছে রয়েছে, কেউ বলে 3টা করতে হবে, কেউ বলে না আশুরা রোজা করলে 60 বছর ইবাদত করার দরকার নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। অনেক ভুল ভাল তথ্য রয়েছে সমাজে, কিন্তু সব মিলিয়ে যেটা কথা হলো যে কাবলা সানা, 1 বছর মানে পূর্বের গুনাহ তার ক্ষমা হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, যদি সে ব্যক্তি আশুরা রোজা রাখে সময়।